সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই এই বরিশালের জমিনে ঘুমন্ত চরমোয়ার জমিনে ঘুমন্ত সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই একদিন রাকিয়া শরীয়তপুর থেকে মাহফিল করিয়া হযরত গাড়ি যুগে চরমোনায় বরিশালে যাইতেছেন হঠাৎ করে বরিশাল যাওয়ার আগে দুয়ারিকা শিকারপুর একটা জায়গা আছে ওই জায়গায় সব সময় ডাকাতি হইত গভীর রাত সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই ওই বরিশাল যাওয়ার পথে ডাকাতের সম্মুখীন হইয়া গেলেন দুয়ারিকা শিকারপুর গাড়ি বেড়ে খায় গেছে গাছপালায় ডাকাতি করে গাছপালায় ডাকাতি করতেছেন ডাকাত দল হাজির ডাক দিয়া বললেন কে আছো গাড়ির ভিতরে বের হও গাড়ির দরজাটা খুলে আছো সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই মাথাটা বের করে দিয়া জিজ্ঞেস করে বাবা তোমরা কারা বাবা তোমরা কারা ডাকাইতের দল বলে হুজুর আমাদের চিনেন না আমরা হইলাম সর্বহারা পার্টি সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই বলেন বাবা সর্বহারা হইলে কোনো ক্ষতি নাই তবে ঈমান হারা হইলে কোনো উপায় নাই বাবা সর্বহারা হইলে কোনো ক্ষতি নাই তবে ঈমান হারা হইলে কোনো উপায় নাই মাওলার পরিচয় নিয়া যদি কবরে না যাও কোনো উপায় নাই ডাকাত দলের সর্দার কয়টা কাডায় দেখি চরমোনার হুজুরে দেখা যায় চরমোনার হুজুরকে দেখা যায় ডাকাইতের সর্দার কয় তোমরা কে আসো আয় এই গভীর রজনীতে চরমোনার হুজুরকে পাইলাম কত সময় খুঁজলাম কিন্তু পাইলাম না আজকে যখন গভীর রাতে পেয়ে গেলাম আয় আজকে থেকে ওয়াদা করি জিন্দগিতে যত ডাকাতি করেছি আর করব না তওবার দরজায় ফিরিয়া আয় সব ডাকাইতের দলগুলো দশজন ডাকাইতের লোকগুলো হুজুরের হাতে তওবা করেছেন ডাক দিয়া কয় হুজুর ডাকাতি করেছি আজকে আপনার হাতে একটু তওবা করায়া দেন ওয়াদা করব আর জিন্দগিতে ডাকাতি করব না সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই তওবা করাইয়া দয়ার ডাক দিয়া কয় বাবা সামনে ফাল্গুনের মাহফিল তোমরা মাহফিলে যাইবা এই বান্দাগুলো চরমোনার জমিনে ওই মাহফিলের সময় হাজির মাহফিল চরমোনার কবে বলে এই যে ফেব্রুয়ারি মাস সামনে ফেব্রুয়ারি মাসের ষোলো সতেরো এই তিন দিন চরমোনার মাহফিল পনেরো ষোলো সতেরো চরমোনার বাৎসরিক মাহফিল আল্লাহর বান্দা ডাকাইতের লোকগুলো চরমোনার মাহফিলে হাজির হয়ে গেল সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই সাক্ষাৎ দেয় দেখা দেয় আল্লাহর ওলি সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই দেখা দিতেছেন সাক্ষাৎ দিতেছেন এমন সময় দশজন ডাকাইত হাতের ভিতরে তসবি মাথার ভিতরে টুপি শরীরের ভিতরে লম্বা পোশাক গায়ে দিয়া এরপর হুজুরের সাথে দেখা করতেছেন ডাক দেয়া কয় হুজুর আসসালামু আলাইকুম আপনি কি আমাদেরকে চিনছেন বলে তোমরা কারা বলে হুজুর আপনি কি চিনেন না আমরা হইলাম সর্বহারার পার্টি জোরে কন আল্লাহু আকবার আর জোরে কন আল্লাহু আকবার হুজুর আপনি কি চিনেন না আমরা হইলাম সর্বহারার পার্টি বলে তোমরা আসছো বলে হ হুজুর আসছি আল্লাহর ওলি সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই ডাক দেয়া কয় বাবা তোমরা যে পাটিগিরি করছো ডাকাতি করছো এই চরমোনার মাহফিল থেকে যাইবা আর প্রত্যেকের মালগুলো তুমি পরিশোধ করে দিবা প্রত্যেকের পাওনা বুঝাইয়া দিবা প্রত্যেকের হক আদায় করে দিবা দুনিয়ার মানুষের যদি হক আদায় করেন আদায় না করে মারা যাও আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবে না এই ডাকাইতের দলকে যখন নসিহাত করে দিলেন সবার পাওনা তোমরা পরিশোধ করবা ডাকাইতের দলগুলো চোখের পানি নিয়ে কান্না করে আর মাওলার জিকির করে তিন দিন সাড়ে তিন দিন চরমোনার ময়দানে কাটাইয়া এরপরে শিকারপুরের জমিনে যখন আগমন করলেন শিকারপুরের জমিদার বাড়ি আছে হিন্দু জমিদার যেই হিন্দু জমিদারের বাড়ি ডাকাতি করছেন এই দশজন ডাকাত দল আল্লাহর জিকির করতে করতে ওই শিকারপুরের জমিনে হিন্দু বাড়ির ভিতরে আগমন করেছে হিন্দু বাড়ির মাস্টার সাহেব মনে করছে তাবলিগের লোক আর সেটা হিন্দু বাড়ি হয়তো চিনে না ডাক দেয়া কয় হুজুর আপনারা আসছেন আপনারা কারা আপনারা আসছেন এটা এখানে মুসলমানের ঘর না সব হলো হিন্দুদের ঘর বলে আমরা তো বুঝে শুনে চিনে আসছি ডাক দেয়া কয় আপনার সাথে কথা আছে মাস্টার সাহেব হিন্দু মশাই আপনার সাথে কথা আছে ডাক দেয়া কয় আমার সাথে আবার কি কথা আপনারা আল্লাহর মেহমান আসেন আমাদের খাবার
তো আপনারা খাবেন না নারকেল গাছ থেকে ডাব পাড়িয়া দেয় খাওয়ায় এরপরে বলে আপনারা বসেন বলে ডাব খাবো না আগে কথা শুনেন তারপরে ডাব খাবো কানে কানে নিয়ে ডাক দেয়া কয় ও মাস্টার সাহেব তিন বছর আগে কি আপনাদের বাড়িতে কোনো ডাকাতি হইছে নাকি ওই হিন্দু জমিদার মাস্টার সাহেব ডাক দেয়া কয় হ্যাঁ ওই ডাকাইতের কথা মনে পড়লে ডাকাতির কথা মনে পড়লে এখনো ঘুম আসে না এখনো অন্তরে বড় ভয় লাগে ডাক দেয়া কয় ও মাস্টার সাহেব আমরাই হইলাম সেই ডাকাইতের দল আমরা আপনার কাছে ক্ষমা চাইতে আসছি আপনি কি আমাদেরকে পারবেন ক্ষমা করে দিতে আমরা চরমুনার ময়দানে গিয়েছিলাম চরমুনার হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হয়েছিলাম চরমুনার হুজুরে বলেছে যার যার মাল তার তার কাছে পরিশোধ করবা যদি না পারো ক্ষমা চাই নিবা সবাই পায়ে পড়িয়া গেছে সবাই পায়ে পড়িয়া কান্না করে আর বলে মাস্টার সাহেব আপনি যদি ক্ষমা না করেন আমার আল্লাহ ক্ষমা করবে না আপনি যদি ক্ষমা না করেন কবরে আমি নাজাত পাইব না আপনি যদি ক্ষমা না করেন হাসরে নাজাত পাইব না এইভাবে যখন কান্না করতেছে এক পর্যায়ে মাস্টার সাহেব ডাক দেয়া কয় আমি ক্ষমা করব শর্ত আছে ঘর থেকে চাল ডাল বার করিয়া দেয় এরপরে ছাগল দেয় তোমরা এগুলো দিয়া পাক করিয়া রান্না বান্না করিয়া খাইবা আর তোমরা চরমুনার হুজুরের কাছে গেছো যাও তোমাদের সব কিছু আমি ক্ষমা করে দিলাম আউলিয়ারা কারে ওকবা এখতিয়ার জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার